এই মুহূর্তে এখানে ছবি উইতে এগিয়ে যাচ্ছে, বুঝে যাচ্ছে? হ্যাঁ বুঝে যাচ্ছে। বাড়িতে জল উঠে যাচ্ছে, ছোট একটা বাচ্চা আছে, ডেঙ্গু হচ্ছে চারিদিকে, ভরসা মশা তো টিকতে পারি না, ঘরে বসে একটা কাজ করতে পড়াশোনা করছে, বাচ্চা মশা কামড়াচ্ছে। অনেকদিন ধরে বলা হয়েছে যে পুকুরটা পরিষ্কার করুন, কিন্তু ওনাদেরকে রিলেটিভ থেকে বলেছে, সুমন কাকাকে বলেছে, কাউন্সিলরকে বলেছি, বলছে কি এটা ভাগের পুকুর, এখানে বলা হচ্ছে ওরা করছে না, আমরা কি করবো? মানে আপনারা কোনো স্টেপ নেবেন না যে এটা পরিষ্কার করা তো দরকার আছে? কতদিন এরকম নোংরা আমরা ভোগ করবো? ফেলতে ফেলতে ভরাট হয়ে যাচ্ছে, আস্তে দেখতে পাচ্ছি এটা তো ভরাটি করে দিচ্ছে। এই যে ভ্যাটটা ফেলেছে এত নোংরা, সব যে গন্ধ পরিষ্কার করতে আসে, দুদিন তিন দিন পর পর পরিষ্কার করতে আসে, কোনোদিন একদিন বাদও নেই। এত নোংরা ফেলে পুকুরটুকু গন্ধ টেকা যায় না, যখন নোংরা ময়লার গাড়িতে মালটা তারপর কি চাইছেন এখন? আমরা চাইছি পুকুর পরিষ্কার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন চাই, যাতে আমাদের বাড়িতে কোনো নোংরা জল টাল না, ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য। একটা বাচ্চা আছে ঘরে আমাদের। আপনার নাম? আমার নাম সীমা। পরিষ্কার করিস আমরা, তার মধ্যে ওইখানে একটু পরিষ্কার করতে পারে। বর্ষাকালে পুরো ঘরে জল ঢুকে যায়, মশার কামড়, কেচ্ছা, তারপরে কেরা মেরা, কি অবস্থা, পোকামাকড় ভর্তি হয়ে যায় ঘরে। বর্ষাকালে কি হয়? কেরা, কেচ্ছা, তারপরে শুয়া পোকা ভর্তি, সাপ 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 সাপ, তারপরে চেলা, সব থাকে। এই বাচ্চা নিয়ে থাকেন? এই তো বললেও শোনে না তো। কারা কারা শোনে? এই যে পাঠক বাড়ি, পাঠক বাড়ি। হ্যাঁ, তো কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর বলে কাউনি সমর পাঠক আছে বলে ওদের আত্মীয় হয়। ওদের বাড়ির লোক কিছু বলেই না যে আমাদের পুকুর বা সারা দুনিয়ার ময়লা এখানে, খাবারের দোকানে ময়লা, খাবারের দোকানে ময়লা, সারা অনেক জায়গায় ময়লা এসে এখানে ফেলায়। কি চাইছেন? আমরা চাইছি যে পরিষ্কার করুক পুকুরটা, মানে ভরাট করার দরকার নেই, আচ্ছা। এদের বিশাল বিশাল বাড়ি, যখন নাকি মাছ ছিল, যখন নাকি মাছ ছিল তখন প্রত্যেক দিন মাছ ফেলে ফেলে খেত, যাহাতে এখন কোনো মাছ নেই। আরেকজন আছে সমর পাঠক, তাকে আমরা চিনি না, সে এসে ভ্যাটটাকে এখানে বসিয়েছে বাচ্চা। তারপরে এবার তুই পুকুর দেখি আমরা ঘর করেছি, কিন্তু এত নোংরা দেখে তো ঘর করিনি, কিন্তু পুকুরটা এখন এরা যে যার মতন সব ই হয়ে গেছে। কবে থেকে অবস্থা? এই অবস্থা কবে থেকে? এই অবস্থা হয়ে গেছে আজকে ছ সাত বছরের বেশি। এই যে বাড়ির উপর দিয়ে জল, আজকে রাস্তাটা করোনা, এখন এই জলটা সব এখানে জমে যাচ্ছে। মেন কথা, আমরা পুকুরটা ভর্তি করতে চাচ্ছি না, কিন্তু পুরো পাড়টাকে বাঁধিয়ে পরিষ্কার করে দিন। এইবার বুলবুলকে আমরা বলেছিলাম, বুলবুল আমাদের বললো এত বড় পুকুর আমরা কি করে পরিষ্কার করবো, ভাগের পুকুর এরা কে কে করবে সেটা তো আমি বলতে পারছি না, পুকুর আমি পারবো না। তাহলে ভোটের জন্য কেন আপনি আমার বাড়িতে আসেন? যে এই চিহ্নে ভোট দিয়ে যাবেন, ই করে যাবেন, যেই ভোট হয়ে গেল এখন আর তার পাত্তাই পাওয়া যাচ্ছে না। ডেঙ্গু একটু বাচ্চা নিয়ে এইটাকে আপনাদের কাছে হাত জোর করে বলছি, অন্তত এইটাকে পরিষ্কার করার একটু ব্যবস্থা করুন। এইবার সেদিনটা এসছে শুধু মাপ দেওয়ার জন্য, গাছগুলোকে ফটাফট জিজ্ঞাসা না করে গাছগুলোকে কেটে দিল। আমি যদি ওদেরকে যদি থাপ্পড় মেরে দিতাম আমার তো কিন্তু অন্যায় হতো না। একটা গাছ একটা মানুষের আই, তাহলে গাছটাকে তো কেন কাটলি তুই? আমাদের জিজ্ঞাসা করতি? হ্যাঁ, ব্যাপারটা পুকুরটা হচ্ছে আমরা আমরা তো ওয়াকিবহাল নই অতটা, কিন্তু আমরা তো সচেতন নই। পুকুরের আশেপাশের লোকেরা এখন পুকুরে নোংরা ফেলে, এবং আমরা বারংবার পুকুর পর যেহেতু পাবলিক প্রপার্টি, এবার পাবলিক প্রপার্টির দায়িত্ব দিচ্ছে পাবলিকের হওয়া উচিত। যদি আর আর ডিপার্টমেন্ট কিংবা সরকারি পুকুর তার দায়িত্ব পুরো সমান হবে, এটা নিয়ম এটা, কিন্তু তা সত্ত্বেও ওরা পুকুরটা সরিকি ঝামেলার জন্য কে পুকুরটা পরিষ্কার করবে, এই জন্য ওরা মতস্থির করতে পারছে না বলে আজকে পুকুরটা পরিষ্কার হচ্ছে না। আমি প্রমাণ করতে পারে পরে দিন রিজাইন দিয়ে দেবো। মুকেশ বিশ্বাস, 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর।